শনিবার সন্ধ্যা 6টা থেকে শুরু শুভ মুহূর্ত। ধনতেরাসে গহনা কেনা সঠিক সময় ঠিক কখন? কতক্ষণ চলবে শুভ মুহূর্ত? কি বলছেন স্বর্ণ ব্যবসায়ীরা? ধনতেরাস উপলক্ষে শনিবার সকাল থেকেই ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে বনগাঁর বিভিন্ন সোনার দোকানগুলিতে। তিথি অনুযায়ী 22 ও 23 অক্টোবর পালিত হবে ধনতেরাস। জানা গেছে 22 তারিখ সন্ধ্যা 6টা থেকে শুরু হচ্ছে ধনতেরাসের শুভ মুহূর্ত, থাকবে আগামী 23 তারিখ সন্ধ্যা পর্যন্ত। শাস্ত্রমতে প্রতিবছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালন করা হয় ধনত্রয়োদশী বা ধনতেরাস। সারা ভারতবর্ষ জুড়েই ধনতেরাস থেকেই শুরু হয়ে যায় দীপাবলি বা দিওয়ালি উদযাপন। অনেক আগে থেকেই বহু মানুষ সোনা বা রূপোর গহনা কেনার পরিকল্পনাও করে ফেলেন। শাস্ত্র অনুসারে এদিনই মা লক্ষ্মী সমুদ্র মন্থনের সময় হাতে ঝাঁপি নিয়ে আবির্ভূত হয়েছিলেন। ধনভাণ্ডার নিয়ে মা লক্ষ্মী এদিন আবির্ভূত হয়েছিলেন বলে এই দিনটিকে ধনতেরাস বলা হয়। মনে করা হয় এদিনই সোনা, রূপো, তামা, পিতল বা যে কোনো ধাতু কেনায় খুবই শুভ। পাশাপাশি ধনতেরাসের দিন লক্ষ্মী গণেশের মূর্তিকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই উৎসবে মা লক্ষ্মীর পাশাপাশি গণেশের পূজাও করা হয়ে থাকে। বিশ্বাস, যার ফলে সংসারে সুখ, সমৃদ্ধি আর সম্পদ গড়ে ওঠে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ধনতেরাসে কেনাকাটা করলে বৃদ্ধি পায় সম্পদ। বিগত বেশ কয়েক বছর ধরে বনগাঁ ও সংলগ্ন এলাকাতেও পালিত হচ্ছে ধনতেরাস। মূলত স্বর্ণ ব্যবসায়ীরাই ধনতেরাস উপলক্ষে গহনা কেনাকাটার ওপর বিশেষ ছাড়ের ব্যবস্থা করে থাকেন। এদিন সকাল থেকেই বনগাঁর বিভিন্ন দোকানগুলিতে ক্রেতাদের যথেষ্ট ভিড় লক্ষ্য করা গেছে। বনগাঁ পৌরসভা সংলগ্ন স্বর্ণ প্রতিষ্ঠানের কর্ণধার তারক বসু বলেন, গত 2 বছর সেভাবে ক্রেতাদের দেখা পাওয়া যায়নি, এবছর আমরা আশাবাদী। সাধারণ মানুষ খুব বেশি পরিমাণে না হলেও অন্তত কিছুটা কেনাকাটা করবেন। গত 2 বছর ধরে আমরা যেভাবে আশা করেছিলাম সেভাবে কোনো কিছু হয়নি। এবছর প্রথম থেকে আমাদের একটা আশা আছে যে সোনার দামও তুলনামূলক একটু কম আছে, তো সেই হিসাবে মানুষ আসবে, কেনাকাটা করবে। আমরাও যতটা পারছি সহযোগিতা করার চেষ্টা করছি। ধনতেরাস উপলক্ষে আমরা এবারে যেটা আশা করেছি যে মানুষ ঘর থেকে বেরোতে পারছে এবং তাদের সামর্থ্য মতো যতটুকু প্রত্যেকেই 1 কিলো 2 কিলো কিনবে, এরকম না, হয়তো কেউ 2 গ্রাম 1 গ্রামও কিনবে, 5 গ্রাম 10 গ্রাম কিনবে, আমরা সেই আশা করছি। এবং সকালবেলায় এখন দোকানে এসেছি, মানুষ আসছে, আমরাও খুব খুশি। এবং যারা আসছেন তারাও আমাদের কাছে ছোট ছোট দাবি করছেন, আমরা চাইছি সেই দাবি পূরণ করার জন্য যতটুকু পারবো অবশ্যই করব। এবং এবছর ধনতেরাসে আমরা আশা করছি আরও ভালো কিছু আমাদের প্রাপ্য হবে। বনগাঁ চেম্বার অব কমার্সের সম্পাদক তথা বনগাঁর প্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ী বিনয় সিংহ। ধনতেরাস উপলক্ষে বিনয় সিংহ বলেন, সকাল থেকেই ক্রেতাদের উপস্থিতি যথেষ্ট ভালো, এবছর ধনতেরাস ভালোভাবেই পালিত হবে বলে মনে করছেন তিনিও। এবছর আমরা যে আভাস দেখছি তাতে মোটামুটি ভালোই বেচাকেনা হবে, খরিদ্দারের একটু মনে অবস্থা ভালো। এই 2 বছর তো কোভিডের জন্য পরিস্থিতি খুবই খারাপ ছিল, দেখা যাক কি হয়। তো সূচনা খারাপ লাগছে না, দামটাও বেড়ে গেছে, সেই জন্য বাজারে তো মানে অর্থের একটা টান চলছে, তার মধ্যে দিয়ে যতটা হয়, কারণ এই 3 বছর আগে যে দাম ছিল সে দাম তো এখন আর নেই, দামটা অনেক বেশি, তার মধ্যে দিয়ে মনে হচ্ছে একেবারে খারাপ হবে না ধনতেরাসে, মানুষের আগ্রহ আছে। ধনতেরাস উপলক্ষে স্বর্ণ প্রতিষ্ঠানগুলিকে আলাদা করে সাজিয়ে তোলা হয়েছে। কয়েকদিন আগে থেকেই ক্রেতাদের আকৃষ্ট করতে চলেছে নানা প্রচার। বনগাঁ সোনাপট্টি এলাকার স্বর্ণ ব্যবসায়ী কল্যাণ তারণ, তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ ক্রেতাদের কথাও আমাদের ভাবতে হবে। গত 2 বছর করোনা মহামারীর কারণে আর্থিক মন্দা, যার প্রভাব পড়েছে সকলের ওপরেই। এ বিষয়ে কল্যাণ তারণ বলেন, আমরা ধনতেরাসে ব্যবসা পাইনি এবং ধনতেরাসে কোনো অনুষ্ঠান আমরা করতেও পারিনি, কারণ করোনার প্রভাব এত প্রকোপ বেড়েছিল যে সাধারণ মানুষের হাতে টাকা পয়সা একেবারে শূন্য হয়ে গেছিল। আজ যাই হোক, 2022 সালে আমরা ধনতেরাস অনেক আশা নিয়ে সেই অনুষ্ঠানটা করছি এবং মানুষের মধ্যে আমরা সেই সাড়াটা দেখতে পাচ্ছি। কারণ মানুষ কিন্তু ধনতেরাসের প্রতি অনেকটাই ঝুঁকেছে এবং ধনতেরাসে
মানুষ কিছু কিনব এই যে প্রবণতাটা এটা মানুষের মধ্যে অনেকটাই বেড়েছে। আজকে আমরা ধনতেরাস করছি, অন্তত ধনতেরাস আমাদের শুরু হয়ে গেছে, লোকের ভিড়ও লেগে গেছে। আমাদের আশা যে ধনতেরাসটা ভালোভাবে হোক এবং মানুষের মধ্যে সাড়া জাগাও এবং ধনতেরাসে আমাদের অনুষ্ঠানটা সম্পূর্ণভাবে আমরা সুন্দরভাবে করতে পারি। বনগাঁ বাটারমোড় এলাকার স্বর্ণ প্রতিষ্ঠানের পক্ষে গোপাল আড্ঢ বলেন, গত দুবছর সেভাবে ব্যবসা হয়নি, আমরা আশাবাদী এবছর ব্যবসা ভালো হবে। আমরা তো যেহেতু মানে পরপর দুবার কোভিডের জন্য মানে মানে মানুষের আর্থিক অবস্থা সমস্ত কিছু দিয়ে মানে খুবই খারাপ পরিস্থিতিতে কেটেছে, তো বেচাকেনাও স্বাভাবিকভাবে শুধু স্বর্ণ ব্যবসায়ী মহলে না, সমস্ত ব্যবসায়ী মহলেই বেচাকেনার ব্যবসায়িক পরিস্থিতি খুব খারাপ চলেছে। কিন্তু এই বছর যেহেতু মানুষ স্বাভাবিক ছন্দে স্বাভাবিক জীবনযাপনে ফিরছে, এখন এই বছরটা আশা করছি যে আমাদের খুবই মানে ভালো মানে ব্যবসায়িক রেসপন্স পাবো। মন্দা অর্থনীতির বাজারে ধনতেরাসের হাত ধরে ঘুরে দাঁড়াবে স্বর্ণ ব্যবসা, আশায় বুক বাঁধছেন স্বর্ণ ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।